ভাইরা আমরা যদি একটু শৃঙ্খলার সাথে সবাই আসি তাহলে ভালো হয়। আমরা আমরা একটু মেহরবানি করে মেহরবানি করে আমরা একটু সিরিয়াল মেইনটেইন করি সিরিয়াল মেইনটেইন করি হ্যাঁ ভাই ভাই আপনি তো দেখেন ভাই আমি আমি একটু বলি যদি মেহরবানি করে এটা আমরা শুনেন আমরা ইসলামিক বই কিনতে আসি তাই না জি 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 আমাদের আচরণ থেকে যদি সুন্দর কিছু প্রকাশ না পায় তাহলে ইসলাম দুর্নাম হবে তাই না জি জি আমি লম্বা সময় আছি ইনশাআল্লাহ আপনারা হুলস্থুল করার কোনো কারণ নাই অনুগ্রহ করে আমরা একটু যদি লাইন ধরে যাই তিনটা লাইন করে ফেলি মাগরিবের পরে আমরা ইনশাআল্লাহ লাইভ করব মাগরিবের পরে আমরা কথা বলবো এখন আপনারা আমাদের লেখা রমাদান প্ল্যানার এবং কোরআনের বার্তা দুটোটা বই নিলে আমাদের দোয়ার বইটার সাথে ফ্রি পাবেন দুটোটা বই নিলে সাথে দোয়ার বই ফ্রি পাবেন একটা নিজে এছাড়া আরো এখানে যে সমস্ত ভালো ভালো বইগুলো আছে যারা এখানে আসতে দেখতে পাবেন ভাই আহমেদ ভাই আমাদের মিডিয়াকে হুজুর আমরা দোয়ার বইটা কি দেব মাগরিবের পর লাইভ হবে লাইভ সন্ধ্যার পর আমি মাগরিব পরে এসে লাইভ করব ইনশাআল্লাহ হুজুর তখন কথা বলবো ডিফিনিটলি সময় মাত্র আসলাম তো এখনো সিগনেচার করতে পারিনি আমি আসি আমি আসি মাগরিবের পরে ইনশাআল্লাহ আমি মিডিয়ার ভাইদের সঙ্গে কথা বলবো অফকোর্স অফকোর্স হুজুর মিডিয়ার ভাইদের সাথে আমরা মাগরিব সুন্দর করে মাগরিব পরে এসে কথা বলবো আমি একা নিজে আমার একটা দোয়ার বই গিফট কার্ড হুজুর দেখছেন শায়েখ আহমদুল্লাহ তার বই মেলা ক্ষেত্রে এসেছেন আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন তবে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে সাথে থাকবেন প্রচুর পরিমাণে দেখছেন বইয়ের তিনি সিগনেচার করছেন নিজ হাতে এবং সবার হাতে তুলে দিচ্ছেন শায়েখ আল সুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমরা যদি দেখাই দেখছেন হাজার হাজার মানুষ মিডিয়া কিন্তু তাকে ঘিরে ধরেছে বইমেলা আপনারা যেমন দেখছি খন্দকার মুস্তাক তিশা হিরো আলম সহ কিন্তু বেশ তারকা তারা কিন্তু এসেছেন এবং তার সাথে কিন্তু এবার কিন্তু বেশ চমক দেখছেন শায়েখ আহমদুল্লাহ নিজে দেখছেন তিনি কিন্তু নিজ হাতে বইগুলো সিগনেচার করছেন তার যে দুটি বই যে ধরনের এখানে পাঠকরা আছেন এবং যে ধরনের তরুণ প্রজন্ম এখানে আছেন তারা কিন্তু এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং তার দর্শন পাওয়ার জন্য তার থেকে একটি বই নেওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন সেই দৃশ্যটি ক্যামেরার জন্য তো আমরা যেতেই পারছি না ভাই আপনার একটু যান আপনাদের তো একটু বলছেন না ভাই আপনারা যান মিডিয়ার ভাইরা আমরা একটু সহযোগিতা করি আমরা সুন্দর করে আপনাদের সাথে কথা বলবো গণমাধ্যম কর্মীদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং শায়েখ আহমদুল্লাহ তিনি বারবার বলছিলেন যে তিনি মাগরিবের পর গণমাধ্যম কর্মীদের আমরা ডাকিনি মূলত উনি একজন দায়ী ইসলামের একজন সেবক উনি বই খুব বেশি লেখেন না উনি ছোট ছোট কিছু আমলের উপর বইগুলো লেখেন যেমন রামাদান প্ল্যানার তারাবির উপরে উনি তাত্ত্বিক কোনো বইগুলো লেখেন না সাধারণত
উনি তাত্ত্বিক বইগুলোর ক্ষেত্রে আমি যতদূর জানি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর তাত্ত্বিকতাগুলো অনুসরণ করেন। উনি জাস্ট প্ল্যানারগুলো এবং ওনার ছোট ছোট চিন্তাগুলো উনি বই আকারে প্রকাশ করেন এবং ওনাকে চিনে আমরা বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম হিসেবে এবং মধ্যমপন্থী আলেম হিসেবে আমরা ওনাকে সবাই ভালোবাসি। আমরা দেখেছি মেলা শুরু থেকে এখন পর্যন্ত নানান ধরনের ব্যক্তিবর্গ এসেছে এবং তাদের নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে এবং মেলার শেষ ভাগে এসে আসলে এমন একজন ব্যক্তিত্ব এসেছেন, তাকে আপনারা পেয়ে কেমন লাগছে এবং বই মেলা আসলে কতটুকু একটা দায়মুক্ত হলো বলে মনে করেন, এরকম কিছু মনে করেন কিনা? আসলে বই মেলার দায়মুক্তি, এখানে একজন আলেম এসেছে, এটা দায়মুক্তির আসলে কিছু নাই প্রথমত। আর আমাদের মেলায় যারা এসেছে সবসময় আলোচনায় সমালোচনায় এসেছে যারা, তারা বেশিরভাগ ছিল থার্ড ক্লাস লোক এবং অল্প সংখ্যক ছিল ফার্স্ট ক্লাস লোক। এবং শায়েখ আহমদুল্লাহ, প্রথমে আবারও বলছি, উনি কোনো মানে রেগুলার লেখক নন, উনি একজন দায়ী, উনি একজন ইসলামী আলোচক, এই ভালোবাসায় বেশিরভাগ লোক ওনারা এখানে এসেছেন এবং ওনার যে ছোট ছোট চিন্তা বই আকারে প্রকাশ করে সেই বইগুলো এখানে কিনতে এসেছেন, এইটুকুই। পাঠকদের কি পরিমানে ভিড় রয়েছে এই পাবলিক সেন্সের সামনে এবং তিনি দীর্ঘ সময় আসলে যতক্ষণ আছেন তিনি এই পাঠকদেরকে বই বিক্রি করবেন এবং বই বিক্রির পরে তিনি আসলে সঙ্গে এবং কথা বলার আগ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু আসলে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে রেখেছেন সব পাঠককে এবং পাঠককে সময় দিচ্ছেন, পাঠককে তার অটোগ্রাফ সহ তার বই দিচ্ছেন। এবছর তার যে বইটি এসেছে তারাবির সালাতে কোরআনের বার্তা, এই যে বই সেই বইটি আসলে এবছর তিনি নতুন করে এসেছেন এবং সেই বইয়ের আজকে কিন্তু প্রকাশ তার বিক্রি হয়েছে এবং তিনি আজকে নিজে এসে সেটি কিন্তু বিক্রি করছেন এই পাবলিকেশনসে এসে। আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয় এবং মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ। আজকে আসছে হুজুরের পোস্ট দেখে আমরা সাথে সাথে চলে আসি। হাতে যে বই কিনলেন বইগুলো দেখাবেন, কি কি বই নিলেন? দুইটা রমাদান প্ল্যানার এবং তারাবির সালাতে কোরআনের বার্তা পাঁচটা, সাথে দুইটা ছোট দোয়ার বই উপহার দিছে। যাক, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব একজন শায়েখ আহমদুল্লাহ, ওনার সাথে আজকে নিয়ে সাতবার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ এবং ওনার সমস্ত বক্তব্য আমি শুনি এবং ওনাকে খুব অনুসরণ করি। আপনারা দেখছেন যে যেখান থেকে হাজার হাজার আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ যে ভক্ত রয়েছেন এক নজর দেখার জন্য দেখছেন, বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে আসছেন, দেখছেন ভিড় জমাচ্ছেন। আপনারা যে যেখান থেকে রয়েছেন আমাদের লাইভে সবাই লাইভটি শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আপনারা যারা আমাদের সাথে কমেন্ট করছেন সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করে কমেন্টে জানাবেন কি কোথা থেকে শেয়ার করছেন। প্রবাসী ভাইরা সবাই লাইভটি শেয়ার করে আমার সাথে থাকবেন। দেখছেন একটি ধর্মীয় বই আল সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েখ আহমদুল্লাহ, তিনি তাকে দেখার জন্য দেখছেন হাজার হাজার ভক্তবৃন্দ তারা ছুটে এসেছেন এবং গণমাধ্যমে বেশ সাড়া রয়েছে। এই ছিল সর্বশেষ প্রচন্ড ভিড়ে কিন্তু দেখছেন পুরো মাঠ কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু বলছেন যে খন্দকার মোস্তাক এসেছেন, তিশা এসেছেন, হিরো আলম এসেছেন, সাবরিনা এসেছেন, তার মধ্যে কিন্তু সবাই সমালোচিত এবং তার মধ্যে কিন্তু বেশ আলোচিত এবং সম্মানের ব্যক্তি আহমদুল্লাহকে বলা হয় এবং তিনি কিন্তু এসেছেন এবং আপনারা যে যেখানে যুক্ত রয়েছেন আমাদের লাইভে সবাই লাইভ কিন্তু শেয়ার করবেন।